Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babu ma uddiya zakatuhu fa laysa bi kanzin liqawli an-nabi sallallahu alaihi wasallam laysa fi ma duna khamsi awaqin sadaqah. Qala haddath wa qala Ahmad ibn Shabib ibn Sa'id qala haddathana Abi an Yunus an ibn Shihab an Khalid ibn Aslam qala kharajna ma Abdullah ibn Umar radiyallahu anhuma fa qala a'rabiyyun أخبرني عن قول الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله قال ابن عمر رضي الله عنهما من كنزها فلم يؤد زكاتها فويل له إنما كان هذا قبل أن تنزل الزكاة فلما أنزلت جعلها الله طهرا للأموال مهنا الله سمست بشانسا صلاة وسلام نازل في النبي صلى الله عليه وسلم আজ জুমাবার 16ই জুমাদ আসানি 1445 হিজরি মোতাবেক 29 ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব পর্ব নম্বর 4 ইমাম বুখারী রাহমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 4 বলছেন যে বাবু মা উদ্দিয়া যাকাতুহু ফালাইসা বিকানজিন এই অধ্যায় হচ্ছে যে সব সম্পদের যাকাত আদায় করে দেওয়া হয় আদায় ইয়াদ্দি মানে আদায় করা তাহলে আদায় করা শব্দটি আমরা যে বাংলায় বলি এটা আরবি শব্দ মূলত আদায় ইয়াদ্দি তাদিয়াতান আদায় ইয়াদ্দি আদা করা বাংলা সেটা আদায় করে দিয়েছি আমরা আরবিতে আদাউন কাজাউন ওয়া আদাউন পরে দিলে কাজা বলা হয় আর সাথে সাথে দিলে আদা বলা আদা আর কাজা এটি পার্থক্য আর মত মাউদিয়া যাকাতুহু যার যাকাত আদায় করে দেওয়া হবে প্রদান করা হবে ফালাইসা বিকানজিন সেটা সঞ্চিত হারাম ধন সম্পদ নয় কানজ মানে সঞ্চিত ধন সম্পদ যেটা মানুষ বিভিন্নভাবে সঞ্চয় করে হালাল পন্থায় হোক সঞ্চয় করে জমা রাখে আর ইনকাম হলো প্রতিদিনের ইনকাম প্রতিদিনে খেয়ে শেষ হয় বা প্রতি মাসের বেতন প্রতি মাসে শেষ প্রতি বছরে যা কিছু হলে বছর বছর শেষ আর টাকা পয়সা শেষ তো কোনো সঞ্চিত কিছু থাকলো না কিন্তু সঞ্চিত করে রাখলেই সেটাকে আরবি ভাষায় কানজ বলা হয় খেয়ে দিয়ে বাঁচলো যা বাঁচছে প্রতি মাসে কিছু কিছু করে বেতন বাঁচাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করে কিছু বাঁচাচ্ছে আর বছর শেষে দেখা গেল যে মাশাআল্লাহ কারো 2-4-5 লাখ আরও অনেক বেশি কারো কম এই যে জমা করে রাখতে পারলেন সেটা প্রাচীন যুগে মাটির তলায় রাখা হতো যখন ব্যাংক সিস্টেম ছিল না তখন ধনাঢ্য ব্যক্তিরা ধন সম্পদ কোথায় রাখত মাটির নিচে পুঁতে রাখত আমাদের বাল্য জীবনে মনে পড়ছে এরকম যে অনেকে মাটির তলায় হ্যাঁ এরকম পুঁতে রাখা ধন সম্পদ পেত আর এসব কিছু গুজবও হইতো আর কিছু সত্য হইতো কিছু রটে তো কিছু বটে এরকমটা হইতো আর এসব নিয়ে মেলা কিসা কাহিনী আছে আর বিশেষ করে ওইসব প্রাচীন এলাকা যেখানে প্রাচীন যুগতে প্রাচীন সভ্যতা ছিল আর একসময় মানুষরা সচ্ছল ছিল সে এলাকার আর তারপরে বিভিন্ন আজাবে বাবা বিভিন্নভাবে মারা গেছে এমনি স্বাভাবিক মারা গেছে আর মাটির তলে পুঁতে রেখেছে আর হঠাৎ মারা গেল আর সে ছাড়া হয়তো কেউ জানে না যার ফলে থেকেই গেল এভাবে হয়েছে তো এটা ছিল প্রাচীন যুগে আর তারপর আমাদের চোখের সামনে ধীরে ধীরে দেখলাম এই ব্যাংকগুলো আসতে শুরু হলো আর আমরা ছোটকালে দেখেছি ওই ডিস্ট্রিক্টে একটা ব্যাংক আছে ওই ডিস্ট্রিক্টে যেত সদরে যেত ব্যাস তারপরে থানায় আসলো এলাকায় আসলো আর গ্রামে গঞ্জে এখন ব্যাংকের অভাব নেই আর বিভিন্ন নামে ব্যাংক আসলো সুদি আসলো হ্যাঁ কিছু গায়ের সুদি সামান্য আসলো যদিও তাতে কিছু সমিশ্রণ আছে কিন্তু সব প্রায় সুদি ব্যাংকিং সিস্টেম সুদি সিস্টেম পশ্চিমা সিস্টেম পশ্চিমা ইসলাম বিরোধী অর্থনীতি তো যাই হোক এই জন্য আল্লাহ বরকত দেননি
সুদখোরদের জীবনে যেভাবে সুদ খাক, ব্যক্তির কাছ থেকে খাক, প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে খাক, এতে কোনো বরকত নেই। আল্লাহ হেফাজত করুন। নিরুপায় না হলে এসব সুদী ব্যাংকের শরণাপন্ন হওয়া যাবে না, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে না, যেখানে নিরুপায় সেখানে সব করে নয়। তো তারপরে যখন ব্যাংক আসলো, তখন মানুষরা যারা সঞ্চিত করে রাখতে পারে তখন ব্যাংকে রাখা শুরু করলো। বেশি পয়সা দেশের ব্যাংকে রাখলে তো মুশকিল আছে হয়তো, তখন বিদেশে তখন সুইস ব্যাংকে রাখা শুরু করলো। সুইস ব্যাংক থেকে কোনোদিন উঠে আসে না, এ হতভাগাদের পয়সা কোনোদিন উঠে আসে না, কাফেরদের কাছে চলে যায়। তো হারামের পয়সা হারামে চলে যায়, আল্লাহর ফরজ হক আদায় করে না, হ্যাঁ গরিব মিসকিন মুসলিম সমাজের ফরজ হক আদায় করে না, তখন এইভাবে কাফেররা তাদের ধন সম্পদ ভক্ষণ করে। মা উদ্দিয়া জাকাতহু, যেই সম্পদের জাকাত দিয়ে দিলেন সেটা সঞ্চিত সম্পদ নয়, মানে সঞ্চিত হারাম সম্পদ নয়, কারণ গঞ্জ করে সঞ্চিত করে রাখে, আর সেই সঞ্চিত সম্পদ যদি হারাম হয় পুরোটা অথবা আংশিক, পুরোটা অথবা আংশিক হারামের সংমিশ্রণ আছে। আর অধিকাংশ মানুষের হারামের সংমিশ্রণ আছে রুজিতে, অধিকাংশ মানুষের। কিন্তু তো যদি হারামের মিক্স থাকে তাহলে সেটা হচ্ছে কানজ, আর কানজ করে রাখলে সঞ্চিত এইভাবে হারাম সম্পদ থাকলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা তওবার আয়াত নম্বর 34 আর 35 গত পর্বে আমরা আলোচনা করেছি, অধ্যায় নম্বর 3 বাবু ইসমে মানে জাকাত, যারা জাকাত দেয় না তাদের গুনাহ সম্পর্কে অধ্যায়, আর সে আয়াত দুটো নিয়ে আসা হয়েছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জা, আগের যুগে স্বর্ণ আর চাঁদি মানুষ রাখত, যে আমারই তলে পুঁতে, কারণ কাগজের টাকা তো আর পুঁতে রাখা যাবে না, আর তার আগে তো কাগজের টাকাও ছিল না, জি রৌপ্য মুদ্রাই ছিল, তো আর স্বর্ণ মুদ্রা খুব সীমিত আকারে ছিল। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জা, যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেগুলি আর আল্লাহর রাস্তায় খরচ করে না, সেগুলি খরচ করা মানে পুরোটাই খরচ করে দিতে হবে, খেয়ে দিয়ে যা বাঁচলো, নাকি যতটা আল্লাহ ফরজ করেছেন ততটা খরচ করে বাকিটা রাখতে পারবে, কি জানা আছে, যা খেয়ে দিয়ে বাঁচলো সব খরচ করে দিতে হবে, নাকি যেটা ফরজ সেটা খরচ করে বাকিটা সঞ্চিত করে রাখতে পারবেন, বুঝছেন না বুঝছেন না, কোনটা উত্তর ঠিক? একজন যে বলবে হাত তুল, এবং হ্যাঁ কি পরের কথাটা, মানে আপনি ফরজ হক আদায় করে দেন আপনার ধন সম্পদে, আর তারপরে বাকিটা সঞ্চয় করে রাখেন, তাহলে অসুবিধা নেই। ফরজ হক কয়টি গত সপ্তাহে আলোচনা করেছি, আপনার আমার ধন সম্পদে ফরজ হক কয়টি? দুইটি, আপনার আঙুলকে দেখে বলেন মুখে যে দুইটি, হ্যাঁ জাকাত, হ্যাঁ জাকাত, শতকরা 2.5% দিতে হবে যদি স্বর্ণ চাঁদি টাকা পয়সা হয়, ব্যবসায়ী সামগ্রী হয়, তিনটে স্বর্ণ চাঁদি আর কি, আর স্বর্ণ চাঁদির মধ্যে হচ্ছে কারেন্সি টাকা পয়সা যে কোনো দেশে, আর 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, দোকানপাটে ব্যবসা বাণিজ্য চলছে বা যে কোনো ব্যবসা চলছে, হ্যাঁ, আর বাকি যদি খাদ্যদ্রব্য হয় তাহলে তাতে অসুর 10 ভাগের 1 ভাগ, না হয় 20 ভাগের 1 ভাগ, যদি গবাদি পশু হয় তাতে জাকাত, 5 রকমের সম্পদে কি আছে, জাকাত আছে। যদি জাকাত দিয়ে দেন তাহলে একটা গুরুত্বপূর্ণ হক আদায় করে দিলেন, তারে হারাম মুক্ত হয়ে গেলেন। আর কোন হক আছে ফরজ? না, জাকাত মাথার উপর, মাথা প্রতি বলে গেছে, আর কে জানে? নাফাকাতুল ওয়াজিবা, শুধু স্ত্রী মা বাবাতে সীমিত করলে হবেন না, যে ফরজ আপনার উপর ব্যয় বহনের দায়িত্ব রয়েছে, ফরজ বহনের যে দায়িত্ব আপনার আমার ফরজ রয়েছে। 1 নম্বর হাদিসে রয়েছে যে তুমি নিজের উপর খরচ করো, নিজের আপনি খাবেন, আপনি কাপড় পরবেন, কে খরচ করবে? সাবালক মানুষ আপনি, হ্যাঁ কে করবে? বাপ, পুরুষ মানুষ, মেয়েদেরকে তো বলছে না, মেয়েদের কারো না কারোর উপর খরচ করা আছে, ভালো করে শোনা, এটা ইসলাম। হ্যাঁ, এই নয় যে এই পশ্চিমা চিন্তা চেতনা 18 বছর রেখেছে ছেলে হোক মেয়ে হোক এখন নিজের রোজগার করে খেতে হবে, না,
মহিলাকে ইসলামে কোনদিন রোজগার করে খেতে হবে না, যে কারো হোক হোক উপর হোক না কেন, আল্লাহ ফরজ করে রেখেছে, সে ফরজ আদায় না করে আসামির কাঠগড়ে হাজির হবে যে তোমার অধীনে এই মেয়েরা ছিল, এদের উপর খরচ কেন করেনি, সে মা হোক, হ্যাঁ স্ত্রী হোক, আর বোন হোক, হ্যাঁ আর খালা ফুফু হোক, যে কেউ হোক না কেন, কেউ নেই, সরকারের ফরজ, সরকারের ফরজ। জি, পুরুষ সাবালক হয়ে গেছেন, আপনার খরচ এক নম্বরে কি ফরজ নাফাকা, মানে ফরজ ব্যয় বহন হচ্ছে নিজের খরচটা বহন করতে হবে, নিজের পেট আর নিজের পোশাক আর নিজের যেখানে থাকে বাসস্থান। সাবালক হয়ে গেছেন আপনি, মাশা আল্লাহ, এখন বাপ যদি আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়া, এটা নকল কাজ। যদি আজকাল কিছু কিছু ওলামারা বলছেন আজকালকার পরিস্থিতি হয়েছে কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে কাজের জন্য, কিন্তু শরীয়তে তো বলে না যে আগে গ্রাজুয়েশন করাইতে হবে, মাস্টার ডিগ্রি করাতে বাপকে দায়িত্ব আছে, 18 বছর বয়স হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, হ্যাঁ না বাল্যকে খাটানো যাবে না, হ্যাঁ শিশু শ্রম চলবে না, বাল্য শ্রম চলবে না, সাবালক হয়ে গেছে, এখন বাপ মায়ের জন্য নফল কাজ ইউনিভার্সিটি পড়ানো আর তারপরে উচ্চ ডিগ্রি হাসিল করা, এটা নফল কাজ, করালে নেকির কাজ, না করলে কোনো অসুবিধা। আমি সাবালক করে সাবলম্বী করে এখন খেটে খেতে পারবে, বাবা আর চালাতে পারছি না। জি, আপনার পেটের খরচ, আপনার সংসারের খরচ, আপনার নিজের, জি যতগুলি খরচ লাগে। 2 নম্বর ফরজ, আপনার সাথে সংশ্লিষ্ট, আপনার অধীনে, আপনার দায়িত্বে যতগুলি, হ্যাঁ মানুষ রয়েছে, সে নর হোক আর নারী হোক, আপনার স্ত্রী, ছেলে মেয়ে আছে, হ্যাঁ বৃদ্ধ বাবা মা আছে, হ্যাঁ তালাকপ্রাপ্তা বিধবা বোন আছে, ইত্যাদি ইত্যাদি সবার খরচ ফরচ, এই দুটো খরচ আদায় করে দেয় জাকাত আর কি, এই ফরজ কি ব্যয় বহন যা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফরজ হিসাবে, সুন্নত নফল নফল, অতিরিক্ত দান খায়রাত করা আর এই করা সেই করা, দিনের ক্ষেত্রে কিছু ফরজ আছে, শুধু এতেই সীমিত করলে হবে না, গ্রামে একটি মসজিদ লাগবে, না না এটা আমার ফরজ না, না আপনার ফরজে কেফায়, যদি গোটা গ্রামের কেউ মসজিদ না করে সবগুলি গুণাগার। ওলামারা বলেছেন যে ফরজে কেফায়া ফরজে আইনের চাইতে গুরুত্বপূর্ণ, কারণ ফরজে আইন আপনার ওপর শুধু ফরজ যদি আদায় না করেন, এই পয়েন্টটা শুনে রাখেন ভালো করে, যুক্তিটা শুনে রাখেন, দলিলটা শুনে রাখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে ফরজে আইন মানে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না, একদিক থেকে গুরুত্বপূর্ণ যে আপনার ওপরই ফরজ, আর কেউ আদায় করতে পারবে না সেটা, ঠিক না, যেমন আপনাকে জুমা পড়তে হবে, আর কেউ পড়ে দিলে হবে, হ্যাঁ না হবে না, আসর পড়তে হবে, রমজানে রোজা রাখতে, আর কেউ করে দিলে হবে না, হবে না, হজ আপনাকে করতে হবে, আর কেউ করে দিলে হবে, সুস্থ মানুষ না, হবে না, হ্যাঁ অসুস্থ চল হয়েছেন সেটা আলাদা কথা, তখন হচ্ছে বদল, এদিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আরেক দিক থেকে ফরজে কেফায়া বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মগজ মস্তিষ্ক অত দূর পৌঁছিবে না, কিন্তু পৌঁছে দেওয়ার জন্য আজকে বলে দিচ্ছি, যদি মনে রাখতে পারেন আপনার কাজ আসবে, এটা হচ্ছে এল, সেটা হচ্ছে ফরজে আইন যদি আপনি আদায় না করেন বাই চান্স, আপনার ওপর ফরজ ছিল, তাহলে এই গুনার বোঝা কার ওপর আসবে, আপনার ওপর শুধু আসবে, তাহলে ফরজে আইন আদায় করার মাধ্যমে আপনি কার বোঝা হালকা করলেন, আপনার নিজের বোঝা হালকা করলেন, কিন্তু ফরজে কেফায়া মানে কিছু সংখ্যক লোক আদায় করলে হাজার হাজার লোক শত শত লোকের ফরজ আদায় হয়ে গেল, একজনে যদি আদায় করে দেয় তবু আদায় হয়ে গেল, ধরেন গ্রামে একটি মসজিদ লাগবে, এটা ফরজ, ফরজে কেফায়া গোটা গ্রামবাসীর ফরজ, কেউ একটা পয়সা চাঁদা দিল না, একজন মানুষ দেখলো যে এই ফরজে কেফায়া যদি আদায় না করি, যদি মসজিদ না করি, তাহলে তো গোটা গ্রাম পাপি, আমিও পাপি, সবাই পাপি, সব আমি আমি নিজেকে পাপমুক্ত করলাম, গোটা গ্রামবাসী হাজার হাজার মানুষকে পাপমুক্ত করার জন্য আমি একাই মসজিদ তৈরি করে দিলাম, বেশি গুরুত্বপূর্ণ হলো না, ফরজে কেফায়ার মাধ্যমে নিজেকেও গুনাহ থেকে রক্ষা করলেন, জাহান্নাম থেকে রক্ষা করলেন, আর নিজের জাতিকে গ্রামবাসীকে এলাকাবাসীকেও কি করলেন, কাবিরা গুনাহ থেকে রক্ষা করলেন, কারণ ফরজে কেফায়া ছাড়া কাবিরা কথা যদি আদায় না করে কেউ, আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারেননি,
তো এইরকমই দিনই শিক্ষা থাকতে হবে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আমাদের দেশীয় অবস্থায় যেমন দেশের ধরেন মুসলিম সরকার নেই অথবা মুসলিম সরকার এগুলো ধারে না, আপনাকে একটা গ্রামে যদি মক্তব না থাকে তো গ্রামের ছেলে মেয়েরা কি শিখবে, কোথা থেকে কোরআন শিখবে, কোথা থেকে ইসলাম শিখবে? সুতরাং গ্রামে একটি ছোটখাটো মাদ্রাসা থাকা, যেটা প্রাথমিক ইসলাম শিখার ব্যবস্থা থাকে ছেলে মেয়েদের জন্য, এই যে গ্রামবাসীর ফরজে কিফায়, তাহলে আপনার পয়সা আমার পয়সা দিয়ে এটা চালাইতে হবে? বিরাট মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, আর তাতে কোরআন হাদিস পড়া হচ্ছে আর আলেম হয়ে যাচ্ছে, এটা নফল কাজ। এটা ফার্জে কেফায়া, সেটা গোটা ডিস্ট্রিক্টে অথবা গোটা দেশে দু চার পাঁচটা দশটা মাদ্রাসা থাকলে চলতে পারে, হ্যাঁ ফার্জে কেফায়া আদায় হইতে পারে, কিন্তু আপনার প্রত্যেক গ্রামে হ্যাঁ একটি করে মক্তব লাগবে না? আপনার গ্রাম থেকে ছোটো ছোটো বাচ্চারা 5 বছর 7 বছর 10 বছর বাচ্চারা যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার কোরআন শিখতে, নাকি না? অসম্ভব কথা, এর বুঝতে পারছেন? তাহলে বিষয়টা বুঝে নেন যে আমাদের ওপর যেই খরচগুলি ফরজ, এক জাকাত, আর আরেক হচ্ছে যেই দায়িত্বগুলি আর্থিক দায়িত্ব পালন করা আমাদের ওপর ফরজ, অবশ্য নাফাকায় ওয়াজিবা, ফিকহের ভাষায় বলা হয়েছে এমন খরচ করা যেটা ফরজ ওয়াজিব, এই দুটো যদি করে দেন তারপরে আপনি টাকা পয়সা জমা রাখতে পারেন, আর ইনকাম সোর্স আপনার হালাল, কোনো হারাম পয়সা ঢোকেনি কিন্তু, তাহলে আপনার পয়সা জাহান্নামে যাওয়ার কারণ নয়। যদি পয়সার ফিতনায় পড়ে আপনি আল্লাহর কোনো হক নষ্ট না করেন, বান্দার কোনো হক নষ্ট না করেন, তাহলে আপনি যতই টাকা জমা করেন, নাজায়েজ কিছু আছে ইসলামে এমন কোনো বিধান আছে যে এত কোটি টাকার পরে আর ইনকাম করা যাবে না, আছে নাকি বিধান? কিছুই নেই, সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায়, হ্যাঁ কিন্তু আল্লাহর হক ভুলেনি, মানুষের হক ভুলেনি, কারো হক নষ্ট করেনি, হারাম রোজগার করেনি, তাহলে বরং আল্লাহর হক আরো সুন্দর করে আদায় করছে, তাহলে তার জন্য এই ধন সম্পদ দুনিয়া আখেরাতে কল্যাণকর। কিন্তু আর একটা মাসালা শুনেন, কোন ব্যক্তি এই হালাল রুজি করছে আর তার যে ধন সম্পদে হক আছে দুটো হক তাও আদায় করছে, তারপরে সঞ্চিত করে টাকা জমা রাখছে, ব্যালেন্স আছে তার, আর আরেকজন লোক দিন আনে দিন খায়, মাসের বেতন মাস শেষে শেষ হয়ে যায়, অথবা বেঁচে গেলে সে রাখে না, বেঁচে গেলে সে, যদি আজকাল এরকম লোক পাওয়া যাবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, আম্বিয়া রসুলগণ এইরকম ছিলেন, রসুলুল্লাহ সাল্লাম তাই করতেন, কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াদখিরুল গাদিন, রসুলুল্লাহ নিজের জন্য আগামীকালকে, নিজের আগামী কালকের জন্য কোনো কিছু জমা রাখতেন না, সঞ্চিত করে রাখতেন, যে আজকে তো এটা খেলাম, এই খরচটা করলাম, আর 10টা দিরহাম রাখি আগামীকালকে নিজে খাবো, স্ত্রী ছেলে মেয়েকে খাও, এটা করতেন না। আছে কোনো বান্দা এরকম? হ্যাঁ মজবুরিতে আছে, মানে বেতনে ওই 1000 রিয়াল বা 2000 রিয়াল, মাস মাস শেষ তার আগে বেতন শেষ, অনেকে বেশি একটু খরচ করে, হুঁশ নেই বেহুঁশ, যার ফলে মাসের 20-25 তারিখ হইতে হইতে শেষ, অনেক শ্রেণীর লোকেরা আছে, যখন বেতনটা পেলো পকেট গরম আছে, তখন হোটেল আর এইখানে ওইখানে রেস্টুরেন্ট খেয়ে দে দমদম করে, আর দেখা গেল যে মার্কেট এখন খালি, মাসের শেষে মার্কেট খালি না দেখছেন না, আর বেতন পেলে রাস্তাঘাটে ভিড় ভাড় শুরু হয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন না? হ্যাঁ মজবুরিতে, যে দিন দিন আনে দিন খায়, শেষ রিক্সাওয়ালা অথবা অন্য অন্য কাজ করছে যারা শ্রম দিচ্ছে, অথবা মাসিক বেতন অল্প আর খেয়ে দিয়ে মাস শেষে, তো ওদের নিরুপায় হয়, না হলে আপনি পয়সা পেলে তো কামড়ে ধরে নিতেন, ঠিক না? না, এখন এমন কোন লোক আছে যেই ব্যক্তি যা 10,000 রিয়াল ধরেন ইনকাম, মাশাল্লাহ 5,000 রিয়াল মাসে খরচ হলো, আর বাকি 5,000 যা বাঁচলো এটাকে আমি কি করব, সাথে বেঁচে গেল রাখবো না, আগামী মাসে আগামী মাসে বেতন পাচ্ছি, হ্যাঁ আগামীকালকার জন্য তো আছে, সুতরাং বাকিটা দান করে দেবো, ডেইলি ডেইলি দান করে দেবো, যা খেলাম খেললাম বাকিটা দান করে দিলাম। আম্বিয়া রসুলগণ হ্যাঁ এইরকম উত্তম আদর্শের অধিকারী ছিলেন, হ্যাঁ, আর তারা আল্লাহর ওপর এইরকমই আস্থা ভরসা রাখতেন যেমন পশু পাখিরা, এই কথাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সুনানে তিরমিজির হাদিস, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার আল্লাহর ওপর যথাযথ আস্থা ভরসা রাখতে, যে আল্লাহ না খাইও মারবেন না, হ্যাঁ আল্লাহ রিজিক দেবেন না এমনটা হইতে পারেন, অবশ্যই দেবেন, হ্যাঁ আমি এত বুদ্ধিমান আমাকে রিজিক দেবেন না,
হ্যাঁ, যার কোনো ক্ষমতা নেই তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন, যখন আমার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। হ্যাঁ, যখন খাবার চাওয়ার ক্ষমতা ছিল না তখন আল্লাহ দিয়েছেন। মাকে বলছে তুই তাড়াতাড়ি খাওয়া, দিনে এতবার করে দুধ দে, এই তোর দায়িত্ব দুধে হচ্ছে না, সুতরাং বাইরে থেকে খাবার কিছু অ্যাড কর। কে এগুলো এলহাম করেছে এগুলো মাকে, কে এগুলো শিখেছে বাপ মাকে? সুবহানাল্লাহ, তিনি রাজ্জাক রিজিক দাতা। যদি আল্লাহর উপর এরকমই ভরসা রাখতে যথাযথ, তাহলে লা রাজাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক অবশ্যই দিতেন। কামাই আরযুকু তায়রা, যেমন পাখিকে আল্লাহ রিজিক দিচ্ছেন, পক্ষীকুলকে। হ্যাঁ, কিভাবে? তা দুঃখে মাসানো তার রোহবে তানান, সকালবেলা খালি পেট নিয়ে বের হয় আর তলাশ করতে 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 কোথায় দানা পানি কিছু আছে আর খেয়ে দে, সন্ধ্যাবেলা ফিরে আসে একবারে গজ গজ করছে দানা এখানে, কিন্তু আগামীকালকের জন্য কিছুই বাসায় একটা দানাও নিয়ে এসে রাখে না, রাখে আবার সকালে বেরোইল। আল্লাহ ভরসা, পাখি আল্লাহ ভরসা বলতে পারছে, আমি কেন পারছি না? জি, ইমানে ত্রুটি আছে সেই জন্য, কিন্তু ইমানের উচ্চ পর্যায়ে সাহাবাই কেরামগণ এইরকম অনেকে করতে, অসুবিধা না, যা খেয়ে দিয়ে বাঁচলো দিয়ে আছে, গরিব পাশে খেতে পাচ্ছে না আর আমার কালকে পরশু থাকবে কেন, দিয়ে দে। বিশেষ করে ওই পরিস্থিতি যেখানে আশেপাশের লোকেরা অনাহারে, আর আমি জমা করে রেখেছি বছরের জন্য, আমার ব্যাংক ব্যালেন্স জমা আছে, কেন থাকবে? এটা হচ্ছে ইমানের দাবি। এখন এই দুটো ক্যাটাগরি, আমি যেটা এখানে বুঝাইতে চাইছি যে এক শ্রেণীর লোক আছে হালাল আয় উপার্জন করে যাকাত দিচ্ছে আর সমস্ত দায়িত্বগুলো পালন করছে, তারপরে টাকা জমা রাখছে। এই এক শ্রেণীর লোক যারা আজকাল পৃথিবীতে আছে, আর এক শ্রেণীর বিরল মানুষ ইমানের ক্ষেত্রে, তাকুয়ার ক্ষেত্রে, আল্লাহর উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে, যে খেয়ে দে যা বাঁচল সব আমি কি করলাম, দান খেরাত করে দিলাম, একটি পয়সা রাখবো না মাস শেষে বা দিন শেষে। এই দুইজনের কে বেশি উত্তম আল্লাহর কাছে, বা পরিণামের দিকে উত্তম, যে বলবেন হাত তুলবেন। বাকিটা দান করে দিল, কেন উত্তম সে আর পরিণামও তার ভালো, কেন? কেউ বলতে পারে এর উত্তর? কে? আবু বকর। হ্যাঁ, সমস্ত দিয়েছে, ওটা তো প্রয়োজনে সবসময় না, প্রতি মাসে তো নয়, ওইটা এক সময় দিয়েছেন যখন নবী সাল্লাম চেয়েছেন আর প্রয়োজন আছে, সব নিয়ে এসে দিয়ে দিয়েছে, সবসময় না, ওটা মাঝে মধ্যে, মাঝে মধ্যে করার মতো লোক থাকতে পারে। জি, আল্লাহর ভরসা বেশি করে না। আর একটা জিনিস আছে, যে যেখান পর্যন্ত আমরা পৌঁছে, হাসর মাঠে সবাই কিন্তু আমরা হাজির হব, হব না, হব না, যারা জমা রেখেছেন টাকা পয়সা তারাও হাজির হবেন, কিন্তু আল্লাহর হক আদায় করেছেন, যাকাতে পাস, তারপরে দায় দায়িত্ব বাপ মায়ের ভাই বোনের যা দায়িত্ব ছিল স্ত্রী ছেলে মেয়ে সব আদায় করেছেন, কথা বোঝা গেছে? মসজিদ মাদ্রাসা শিক্ষা ইত্যাদি বড় যা ছিল ভার্সিকে আদায় করেছিল, সব করেছেন, আল্লাহর সামনে হাজির হবেন, কিন্তু কিছু টাকা পয়সাও আপনি সঞ্চয় করে রেখেছেন হালাল, এইভাবে আপনি জীবনযাপন করেছেন। আর আরেকজন হাজির হয়েছে আল্লাহর কাছে, কোনো টাকা পয়সা সঞ্চয় করে রাখেনি, খেয়েছে চলে গেছে, খেয়ে দিয়ে শেষ, খেয়ে দিয়ে দান খায়রাত করে শেষ, আর তারপর আল্লাহর কাছে চলে গেছে। হাসর মাঠে যখন হিসাব শুরু হবে তখন কার পরিণাম ভালো হবে? যার টাকা পয়সা কিছু জমাই নেই, তো আল্লাহ কি আর হিসাব চাইবে? হ্যাঁ, মেইনাইনা ইকতাসাব ওয়াফিমান, কোথা থেকে উপার্জন আল্লাহ হালাল, অফিমান ফা কোথায় খরচ, আল্লাহ খেয়ে দিয়ে যা পেয়েছে শেষ করেছি, একটাও রাখিনি, এটা পয়সাও রেখে আসেনি, কিছু রাখিনি, যাও জান্নাত, বিনা হিসাবে জান্নাত, ধন সম্পদের কোনো হিসাব নেই, 500 বছর আগে জান্নাতে চলে গেল। আর যে যাকাত দিয়েছে, যাকাত দেওয়ার পরে যে টাকা পয়সাটা ছিল সেইটা কোথায় খরচ করেছ, সেইটা কি করেছ, ইত্যাদি ইত্যাদি হিসাব দিতে হবে কি না? হিসাব হইতে হইতে এখানে লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে। কোনো রেওয়ায়েত রয়েছে 40 বছর পরে, কোনো রেওয়ায়েত রয়েছে 500 বছর পরে। ওলামারা বলেছেন যে বিভিন্ন অবস্থা হবে, কিছু কিছু হিসাব খুব সহজ তাদের হয়েছে, মানে বেশি ঝামেলা ছিল না, বেশি ভেজাল ছিল না তাদের রুজিতে, যার ফলে 40 বছর পিছিয়ে গেছে, গরিব মানুষ 40 বছর আগে চলে গেছে। কিন্তু যাদের হিসাব আরও বেশি, টাকা পয়সাও বেশি আর হিসাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ, জান্নাতে গেলেও
পাশ করেছে, তারপরে 500 বছর। আর যারা ফরজ ওয়াজিব আদায় করেনি ও তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, অস্থায়ী হোক কিন্তু যেতে হবে, যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহর রহমত না হয় বা কারো সুপারিশ না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে গেল কিন্তু বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি দলিল হিসেবে বুখারী অধ্যায় কি ছিল, যদি যাকাত দিয়ে দেন আদায় করে দেন তাহলে সেটা সঞ্চিত হারাম সম্পদ নয়, যার শাস্তির কথা বলা হয়েছে যে আল্লাযিন ইয়াকনিজুন যাহাবাল ফিজ্জা, যারা স্বর্ণ চাঁদিকে সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবি, আল্লাহর রাস্তায় খরচ করে না, তার ব্যাখ্যা করলাম দুটো ক্ষেত্র, ফাবাশশিরহুম, আল্লাহর রাস্তায় যদি খরচ না করে অথচ সঞ্চয় করে জমা করে রাখছেন তাহলে তাদেরকে সংবাদ শুনিয়ে দাও বি আযাবিন আলী, মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক। আলম, আলম মানে কি বেদনা, পেন, হ্যাঁ, আলম থেকে আলিম, জি আলি, মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি। কি শাস্তি সেটি, তার একটি ধরন, কয়েক রকমের শাস্তি হাদিস আরো এসছে, যে হাদিসগুলো আমরা গত আলোচনাতে পড়েছি, ইয়াউমা ইয়ুহমা আলাইহি ফি নারে জাহান্নাম, তার ধন সম্পদগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে সেগুলিকে লাল করা হবে, ধন সম্পদগুলিকে, ফাতুকুয়া বিহার, তা দিয়ে দাগানো হবে, তাকে দাগ দেওয়া হবে, গায়ে লাগানো হবে, জেবাহ হোম, কপালে ললাটে, চেহারাতে, অজনুব হোম, পার্শ্ব দেশে, অজহুর হোম, পৃষ্ঠ দেশে, পিঠে, গোটা শরীরে লাগানো হবে, ছেঁক দেওয়া হবে জল, আর বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে, আজাবের ফেরেশতা, হাজা মা কানাজতুম লি আনফুসিকুম, এইটাই তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, হারাম পয়সা যাকাত দাওনি, খরচ করনি, বাপ মা বৃদ্ধ ছিল খেতে দাওনি, হ্যাঁ, তাদেরকে থাকার জায়গায় দাওনি, বাড়িতে বের করে দিয়েছ, হ্যাঁ হ্যাঁ, অথবা বোনকে বাড়িতে বের করে দিয়েছ, কোথায় যাবে, অসহায়, তার বিয়ে হয়নি, অথবা তালাকপ্রাপ্ত সে বিধবা, তার দেখার কেউ ছিল না, তোমার দায়িত্ব ছিল, হ্যাঁ, জামা কানুসুল আনফুসুল, এই যে সঞ্চয় করে গেছো, শাস্তি, শাস্তি ভোগ করা, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এই যে সঞ্চিত করে রেখেছিলে, ফরজ ওয়াজিব আদায় করনি আর হারাম উপার্জন করেছিলে, যাকাত দাওনি, সেই জন্য সুতরাং এর শাস্তির আস্বাদন করতে থাক। সূরা তওবা আয়াত নম্বর 34-35, যদি যাকাত দিয়ে দেন তাহলে শাস্তির আওতাভুক্ত হবেন না, এই মর্মে ইমাম বুখারী রাহমাহুল্লাহ দলিল নিয়ে এসেছেন, একটি হাদিস সংক্ষেপে হাদিসটি নিয়ে এসেছেন, আর পরে আসবে হাদিসটি, যে 1405 নম্বর হাদিস আসছে, একটি হাদিসের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তাতে যাকাত আবশ্যক নয়, ফরজ নয়। উকিয়া, উকিয়া বলা হয় রৌপ্য মুদ্রাকে, মানে চাঁদির টাকাকে, রৌপ্য মুদ্রা, এক উকিয়াতে কত হয়, 40 দিরহাম হয়, এক উকিয়া সমান 40 দিরহাম, তাহলে 5 উকিয়াতে কত হবে, 200 দিরহাম, 200 দিরহাম হবে, 200 দিরহাম, তাহলে যদি কারো কাছে 200 দিরহামের নিচে থাকে, দুনা নিচে থাকে, তাহলে তাতে যাকাত ফরজ নেই। এই 200 দিরহাম যে হিসাব হলো 5 উকিয়ার, এটাই যখন আপনি তোলাতে, আর তোলার অপর নাম ভরি, শুনে রাখেন, কারণ অনেক আলেমরাও বুঝে না, যার ফলে যখন কিতাবে পড়ে তোলা আর সমাজের লোকের কাছে শুনে ভরি, তখন হতভম্ব হয়ে যায় যে কি বলে বুঝাবো মানুষকে, এই জন্য আমি এমনভাবে বুঝিয়ে দিছি যে যেটা প্রচলিত ভাষা সেটাও শিখেন, আর যেটা কিতাবাদের ভাষা আমরা পড়েছি তোলা, উর্দু বাংলাতে এত তোলা, তোলাই হচ্ছে ভরি, বোঝা গেছে, কত ভরি কত তোলা, চাঁদির ক্ষেত্রে, চাঁদের ক্ষেত্রে কেউ সাত ভরি বললো, কে বললো এটা, হ্যাঁ, কত কত ভরি জানেন না, চাঁদের 52.5 তোলা, 52.5 ভরি, কে বললো, মাশাআল্লাহ, 52.5 ভরি, 52.5 ভরি কিসের, চাঁদিতে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা, 7.5 ভরি, জি, এখানে স্বর্ণের কথা আসেনি, চাঁদের আলোচনা চলছে, যখন আসবে আসবে সব, এতে গ্রাম কত হবে, কারণ আজকাল অনেকে ভরি টরি ওসব ঝামেলাতে নেই গ্রামে, কারণ সব গ্রামে বিক্রি হচ্ছে আজকাল, তাই না, গ্রাম কত হবে, 595 গ্রাম, 595 গ্রাম, জি, তাহলে 595 গ্রামের বা 52.5 ভরির নিচে যদি কারো কাছে চাঁদি থাকে, আর চাঁদি ধরা হবে টাকার জন্য যাকাত, তাহলে
আপনি যখন টাকা পয়সার যাকাত দিবেন বা ব্যবসায় সামগ্রী যাকাত দিবেন, তখন যারা রূপা চাঁদির ব্যবসা করে স্বর্ণকার, তাদের কাছে রেটটা বা মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে এখন চাঁদির ভরি কেমন চলছে। গত বছরে যেটি হিসাব ছিল, গত রমজানে আমরা যেটা পেয়েছিলাম সৌদি আরব থেকে, যেটা ঘোষণা হয়েছিল হাইয়া থেকে বা ওলামা থেকে, সেটা হচ্ছে মোটামুটি 1800 রিয়াল। কত টাকা? 1800 রিয়াল। তাহলে এবার 2000-এর উপরে যাবে না, 2000-এর উপরে যাবে না। 1800 রিয়াল এখনকার হিসাব কাউকে আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আনুমানিক ধরেন 1800 থেকে 2000, 2000 রিয়াল যদি হয় তো বাংলাদেশি টাকার কত হবে এখন? এখনকার রেট বলেন আপনারা। একজন একজন বলুন ভাই, কত? সবাই বলছেন কেন, যে বলবেন হাত তুল। এই যে শোনা যাচ্ছে, হ্যাঁ 65, 65, 65,000 টাকা। তাই 65,000 টাকা। গত রমজান, আগে রমজানে আমরা বলেছি 50,000, কারণ তখন রেট কম ছিল, 1200 রিয়াল ছিল, তো 1200 রিয়াল ছিল, তো 65,000 টাকা। ইন্ডিয়ার টাকা, যারা ইন্ডিয়ার আছেন তারা হিসাব ওইভাবে করে নেবেন, কত? 50,000 বেশি হবে না, 50,000-এর নিচেই হয়তো থাকবে, কারণ চব্বিশ কাছাকাছি চলে গেছে হয়তো, 23-24। জি যাই হোক, যেটাই থাক, আপনার দায়িত্ব এটি হিসাব করা। যেমন আপনার খোঁজ রাখা যে রমজান কখন আসছে, রোজা রাখতে হবে, তেমনই আপনাকে খোঁজ করতে হবে যে কত টাকা আমার জাকাত খরচ, এটা আপনার খরচ। যে পয়সাওয়ালা, ভালো করে শোনেন, 1404 নম্বর হাদিস, হাদিস খালিদ বিন আসলাম তাবি বর্ণনা করছেন, তালা খারাজনা মা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা একবার বের হইলাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীর সাথে, ফাকাল আরাবিউন, কোন জায়গায় বেরিয়েছি তো সেখানে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হলো। সে বেদুইন জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন ওমরকে, পেয়ে যেহেতু তিনি বিশিষ্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আখবারনি আন কাউলিল্লাহ তাআলা, আমাকে বলুন তো মহান আল্লাহর এই বাণীর তাৎপর্য সম্পর্কে বা তাফসীর সম্পর্কে, কি সূরায়ে তওবার যে আয়াত 34 রয়েছে যে একটু আগে শুনাইলাম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজা, যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চয় করে রাখে, মানে জমা করে রাখে, বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, কিনে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে না, যদি খরচ না করে তাহলে মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও ওই সব লোকদেরকে। এই যে আয়াত, এর তাফসীরটা কি? কালা ইবনে ওমর, ইবনে ওমর রাদিয়াল্লাহ, কারণ এই তাফসীর নিয়ে তখনকার যুগে একটু মানুষের মধ্যে ভিন্ন মত ছিল। যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের বিপরীত তিনি এই ক্ষেত্রে মত পোষণ করেন, তার ফতোয়া ছিল তখনকার বিরল ফতোয়া, সাজ ফতোয়া। তার মত কি ছিল? যে যা খেয়ে দে বাঁচবে, সব দান করা ফরজ, শুধু মোস্তাহাব নয়। আমি একটু আগে যে আলোচনা করলাম যে যেই ব্যক্তি খেয়ে দে যা বাঁচলো আল্লাহর রাস্তায় দান করে দিল, সে বেশি ভালো। কেন? সে মোস্তাহাব কাজ করলো, কোনো ওয়াজিব কাজ নয়, সেটা ওয়াজিব কাজ নয়, মোস্তাহাব কাজ। আর যদি সঞ্চয় করে রাখে, হ্যাঁ ধন সম্পদের পাহাড়, আর কারো হক নষ্ট না করে, আল্লাহর হক আদায় করেছে, গরিবের হক আদায় করেছে, যাকাত সব করেছে, তাহলে সেই ব্যক্তি জায়েজ কাজ করলো। কথা বোঝা গেছে না? তো আবু যারের মত ছিল এক বিরল মত, সমস্ত সাহাবায়ে কেরামের খেলাফ। তিনি যেটা বুঝেছিলেন যে না, একটা পয়সা রাখা যাবে না, খেয়ে দিয়ে তা তা করতেন তিনি, তিনি করতেন এবং সাহাবিদেরকে এইভাবে উৎসাহিত করতেন, করো যা আছে দান করো, একটা পয়সা রাখা যাবে না, না হলে জাহান্নামে যেতে হবে, কানুষ হয়ে যাবে, আর কঠিন শাস্তি জাহান্নামের আগুন, ওই সব ধন সম্পদ যেগুলো বাঁচিয়ে রাখবে সেগুলি দিয়ে এইভাবে তোমাদেরকে আজাব দেওয়া হবে। এইটা বুঝেছিলেন সমস্ত সাহাবাই কেরামের এজমা ছিল আবু যর ছাড়া, যে না, যদি সমস্ত হক আদায় করার পরে মানুষ টাকা পয়সা জমা রাখে তো যায়জ, আর প্রয়োজন আছে। তারপরে নবী সাল্লাম, আর একটি হাদিস রয়েছে যে তুমি তোমার সন্তান সন্ততিদেরকে অসহায় গরিব করে ছেড়ে যাওয়ার চাইতে তাদেরকে কিছুটা সচ্ছল ছেড়ে যাওয়া, অর্থাৎ তাদের জন্য কিছু ধন সম্পদ রেখে যেতে বললে এটা বেশি ভালো, আরেকটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে। সহিহ বুখারী হাদিস, তো সুতরাং আর প্রয়োজন আছে, এমন নয় যে আপনি এমনভাবে খরচ খরচা করে শেষ করে দিলেন যে যখন মারা গেলেন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা এখন অপরে দ্বারস্থ, কালকে কি খাবে তাই নেই, এটা যেন না, ওটাও খেয়াল রাখেন।
আর এত ইমান মজবুত নয়। আপনি একা যদি এরকম হয়, আপনার স্ত্রীরও এরকম ইমান নাই, আপনার ছেলে মেয়েরও এরকম ইমান নাই, তখন সমস্ত দোষ চাপাবে আপনার ওপর, সমাজের লোক সব দোষ চাপাবে। দেখো দেখো কি কাজ করে গেল, কি কাজ করে গেল, দেখো সব পথের ফকির বানিয়ে গেল, বলবে না? হ্যাঁ, কারণ ওই ইমান যদি আপনার পরিবার সদস্যদের থাকতো সেটা তো ভিন্ন বিষয়। তো সমস্ত সাহাবায়ে কেরামদের সাধন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়ে যায়, মতানৈক্য হয়ে যায়, আর মতানৈক্যটা একটা চরম পর্যায়ে যায় পৌঁছে যায়, আর মানুষের মাঝে মানে একটা যেন বিশৃঙ্খলার মতো অবস্থা তৈরি হয়। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেওয়া হলো উসমান রাদিয়াল্লাহর পক্ষ থেকে, যে তুমি এক কাজ করো, সামদেশে ছিলে সেখানেও মানুষের সাথে ঝামেলা বেঁধে যায়, কারণ তোমার মতের সাথে কারো মতের মিল হয় না, আর এখানেও মদিনা আসলে এখানেও কারোর সাথে মিল হয় না, আর সবাই তোমার তামাশা দেখতে ভিড় ভাড় করে, ই আজব লোক কি বলছে রে, দেখে আসি দেখে আসি, আরে সবাই আসে দেখতে, ওকে হাদিস আসছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি ইচ্ছা করলে বাই ফোর্স জবরদস্তি তাকে সেখান থেকে নির্বাসিত করতেন, কিন্তু করলেন না তিনি, যে না তুমি এখানে থাকবে না, ঝামেলা বাঁধাবে না, যাও বাইরে যাও, মদিনার বাইরে চলে যাও, কেন করলেন না, বললেন যে তোমার জন্য ভালো মনে হয় ঝামেলা মুক্ত জীবন, আল্লাহর ইবাদতবন্দি করবে আর মানুষের ফিতনা ফাসাদ ঝামেলা থেকে দূরে থাকবে, তুমি যদি মদিনার আশেপাশে কোনো একটি হ্যাঁ পল্লী গ্রামে বসবাস করো এটা বেশি ভালো তোমার জন্য। তিনি তখন সেখান থেকে বেরিয়ে আল কাসিমের রাস্তায় একটি জায়গা আছে রাবাজা, যেহেতু আমি কোরআন হাদিস কিছুটা আল্লাহ জ্ঞান দিয়েছে, যখনই আমি সৌদি আরবে চলি তখন যেই এলাকায় যে ঘটনাগুলি ঘটেছে সিরাতের ওগুলো মিলাবার চেষ্টা করি। তো আমি যখন বাই রোডে এসেছি তখন আমি সবসময় খেয়াল রাখি, যখন মদিনা থেকে বেরোলাম কিছুদূর আসলাম, প্রথমে একটা ছোট্ট শহর আছে হানাগি, তো মদিনা থেকে কিছুদূর আসার পরেই একটা লোকেশন দেখছি লেখা আছে রোডের পাশে রাবাজা, রাবাজা লেখা আছে, 1400 বছর আগে ওই নাম রাবাজাই ছিল, পাহাড়ি এলাকার মধ্যে চলে গেছে সেই জায়গাটি, বিরান, এখন বিরান হয়ে গেছে জায়গা। সেখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বসবাস করতেন, আর সেখানে তার স্ত্রী সহ ছেলের ইন্তেকাল করেন, তখন শুধু তার সাথে তার স্ত্রী কেউ নাই সেখানে, জানাজা পড়ে একাই তিনি সেখানে বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটি কাফেলাকে পাঠিয়ে দিলেন, যে কাফেলার প্রধান ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সেখান দিয়ে যাচ্ছেন। যখন তিনি খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন তখন স্ত্রী খুব কান্না করছে, আল্লাহু আকবার, তার সিরাত বলছে খুব কান্না করছে, তখন তুমি কান্না কেন করছো, তো বলছে আমি কান্না এই জন্য করছি যে আপনি আর বাঁচবেন না, যে অবস্থা দেখছি আপনি যে মারা যাবেন, আর আমি ছাড়া কেউ নেই, তো আপনার জানাজে কে পড়বে, আপনার দাফনে কে শরিক হবে, আমি এই নিয়ে কান্না করছি। তখন তিনি বললেন শেষ কথা, এক কাজ করে, একটা আমার ওসিয়ত মনে রেখো, আমি যদি মারা যাই তো তুমি একটা উঁচা পাহাড়ের উপর উঠে যাবে, আর উঁচা পাহাড়ের ওঠার পরে দেখবে চারিদিকে যে কোনো লোকজনের সমাগম আছে কিনা, কোনো কাফেলা এখান দিয়ে যাতায়াত করছে কিনা, তাই করলেন তিনি ইন্তেকালের পরে। আর তারপরে ওই করছেন তখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহ তার সাথে একটি দল রয়েছে যারা কুফার রাস্তা, সেখান দিয়ে কুফা যাওয়ার রাস্তা, কুফার রাস্তা কিন্তু এদিকে আপনার আপনার যে নাইরিয়া আছে না, নারিয়া তো এখান থেকে জানেন অনেকে জানেন, নাইরিয়া জোবাইল থেকে এগিয়ে যে আপনার খাবজির রোড, একটা তো খাবজি হয়ে কুয়েত চলে গেলো, আরেকটা চলে গেলো আপনার হাফরুল বাতানের দিকে, তো হাফরুল বাতানের দিকে গেলেই আপনি যখন খাবজির রোডটা ছেড়ে দিয়ে চলে যাবেন হাফরুল বাতানের রাস্তায়, তো নোয়াইডিয়া পড়বে, নোয়াইডিয়ার পরে পড়বে একটি জায়গা রয়েছে গারিয়া, হ্যাঁ কারিয়াতুল অলিয়া আসলে জায়গাটির নাম, আমি ওখানে একটা বক্তব্য করেছি অনেক আগে 15-18 বছর আগে, একেবারে ছোট্ট গ্রাম কিন্তু ওখানে একটা ইসলাম সেন্টার আছে। তো এই ওই কারিয়াতুল অলিয়া ওই দিক দিয়ে রাস্তাগুলি ছিল, এখনও যে যারা কুয়েত থেকে আপনার মদিনা হয়ে উমরা করতে যায় ওই দিক দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু হাফুল বাতন থেকে ওই দিক দিয়ে এসে মোট কথা ওই ওই সব রাস্তা দিয়ে যাতায়াত ছিল। তো যখন বেরিয়ে আসতেন মদিনা থেকে তখন ওই আল কাসিমের ওই দিকটা দিয়ে আসতেন, যেমন আপনারা আসছেন, ওই তো ওই রাবাজার পাশ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দেখতে পেলেন যে একজন মহিলা পাহাড়ের উপরে যেন কোনো ইশারা করছে, কেন দেখি কাছে গিয়ে দেখি, তো গিয়ে যখন পৌঁছলেন তখন এইরকম অবস্থা। আপনারা তো জানছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীকে, তিনি আমার স্বামী ইন্তেকাল করেছেন, তার জানাজার কোনো লোক নেই, সুবহানাল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে সাথী সঙ্গীদেরকে নিয়ে জানাজা পড়লেন, দাফন করলেন, আর তারপরে সেখান থেকে রওনা দিলেন। এ হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী, এবং তিনি আবু যর গিফারি, যার নাম শুনেছেন আপনারা ওয়াইজদের কাছে মেলা কিছু,
এবং বিশেষ করে যারা পীর মুরিদের ব্যবসায়ী তারা তার নামটাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে তারা বলে আমাদের আদর্শ পীর মুরিদের হ্যাঁ আধ্যাত্মিক রূহানিয়তের আদর্শ হচ্ছে হ্যাঁ আবু যর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন কয়েকজনের নাম তারা ব্যবহার করে সাহাবীদের আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আবু যর রাদিয়াল্লাহু তাআলা নূর এইভাবে তারা ব্যবহার করে বিদাতীরা বিদাতের উদ্দেশ্যে ব্যবহার করে কিন্তু আমরা কোরআন সুন্নাহ অনুসারীরা হ্যাঁ যা সত্য যা বাস্তব তা বর্ণনা করব এবং তাদের অনুসরণের চেষ্টা করব যদি তারা সঠিক কথা বলে থাকেন কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা নূর এই ফতোয়ার ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে নয় সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা তারা তাদের সিদ্ধান্ত সঠিক ছিল ইজতিহাদ আর তার ইজতিহাদ বা বুঝ আয়াতের ভুল ছিল কি ভুল ছিল তিনি বলতেন কানজ মানে জমা রাখাই যাবে না টাকা পয়সা খেয়ে দে সন্ধ্যা হইল টাকা দান করো যতই টাকা থাক তো এটা আসলে উদ্দেশ্য নয় জাকাত না দিলে সেটা সঞ্চিত হারাম সম্পদ হয় আর জাকাত দিয়ে দিলে হক আদায় করে দিলে যে হকগুলি বললাম আর কোনো অসুবিধা নেই তো যাই হোক এই বেদুইন জিজ্ঞাসা করেছিল এর তাফসীর তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শুনেন ইবনে ওমরের বক্তব্য আবু যর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের খেলাফ তিনি কি বলছেন মান কানা যাহা ফালাম ইউআদ্দে যাকাতা কোন ব্যক্তি যদি টাকা পয়সা সঞ্চয় করে রাখে ফালাম ইউআদ্দে যাকাতা আর তার যাকাত আদায় না করে ফা ওয়াইলুল লাহ তার জন্য সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে সে ধ্বংস তার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজ ওয়াইলু ইয়াউমাইযিল মুকাজ্জিবিন ওয়াইল জাহান্নামের একটি নাম আবার ওয়াইল মানে ধ্বংস হালাকুন দামারুন হাল ওয়াইল মানে দুর্ভোগ তার জন্য দুর্ভোগ ইন্নামা কানা হাযা ক্বাবলা আন তুনজালা যাকাত যাকাতের বিধান নাযিল হওয়ার আগের বিষয় ছিল প্রথম দিকে আর প্রথম দিকে খরচের প্রয়োজন ছিল যাকাতের বিধান এখন আসেনি মদিনা এসে চন্দ্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মানুষ খেতে পায় না অনাহারে মরছে আর সেখানে আপনি টাকা পয়সা জমা রাখবেন খেয়ে দিয়ে আর কেউ সারা দিন না খেয়ে আছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে না খেয়ে আছে এটা হয় সুতরাং কি করো নিজে খেয়ে দিয়ে যা বাঁচছে আত্মীয় স্বজন ভাই বোন বা আশেপাশের প্রতিবেশী যারা আছে মমিন মুসলিম ভাই আছে তাদেরকে দিয়ে দাও বলছেন তিনি যে জাকাতের বিধান নাজেল হওয়ার আগের বিষয়টি ছিল ফালামুন জেলা যখন জাকাতের বিধান নাজেল হয়ে গেল জালাহ আল্লাহ তোহরান লিল আমওয়াল এই জাকাতকে ধন সম্পদের পবিত্রতার উপকরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন যে জাকাত দিয়ে দিলে আপনার টাকা পয়সা কি হয়ে গেল পাক পবিত্র হয়ে গেল মানে হালাল হয়ে গেল 1405 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাহাবি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ জি তিনি বলছেন ইয়াকুল তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা পাঁচ উকিয়ার কম যদি কারো কাছে রূপা থাকে চাঁদি থাকে তাহলে তাতে সাদাকা মানে যাকাত নেই আর পাঁচ উকিয়ার কথা বললাম 200 দিরহাম 52.5 তোলা আর 595 গ্রাম বেশ জি লাইসা ফিমা দুনা খামসে যাউদিন সাদাকা যাউদ মানে হচ্ছে উট উটের অনেক নাম আছে আরবদের যেহেতু প্রধান পশু হচ্ছে কি উট সেজন্য ওর নামও অনেক বেশি ভাষাবিদরা বলেছেন কয়েকশো নাম আছে উঠের প্রত্যেক বয়সের এক একটা করে নাম আছে যেন মানুষের বয়সের এক একটা নাম আছে না নেই যখন দুধ পান করে ওর নাম আলাদা আরবিতে আছে হ্যাঁ তারপরে যখন একটু বড় হলো আলাদা হ্যাঁ মাতৃগর্ভে তখন ওর নাম আলাদা এইভাবে ধীরে ধীরে যখন একটু কিশোর হইলো তখন তার নাম আলাদা সাবালক হলো তখন তার নাম আলাদা সাবার এখন নিম সাবালক সাবালক পুরোপুরি হইতে যাচ্ছে মোরাহেব হ্যাঁ আর তারপরে সবাব সাবালক হলো তখন সবাব হ্যাঁ ইত্যাদি দিন তারপরে বয়স 30-40 হলো তখন কি নাম 50-60 হয়ে গেল তখন কি নাম ইত্যাদি আছে প্রত্যেক স্তরের জন্য তো উটের ওই রকম অনেক নাম আছে তার মধ্যে কিছু নাম কোরআন কারিমে এসেছে যাওদ এই হাদিসে এই নামটি এসছে কিন্তু যাওদ একটি উটকে আরবরা বলতো না কমপক্ষে একাধিক যখন উঠ হইতো কয়েকটা উঠ হইতো তখন যাওদ বলা হইতো মানে উটের সমষ্টি উটের দল ওয়ালাইসা ফিমা দুনা খামসে যাওদিন সাদাকা পাঁচ উটের কম যদি কারো কাছে উট থাকে তাহলে তাতে যাকাত ফরজ নেই তাহলে উটের নেশাব কি হ্যাঁ সর্বনিম্ন কয়টা হইতে হবে পাঁচটি কারো চারটি উট যদি গোটা বছর ধরে থাকে জাকাত ফরজ নেই কিন্তু দান খায়রাত করা তাতেও এটা হচ্ছে মুস্তাহাব
জি ইল্লা আনতাও হাদিসে রয়েছে তুমি নফল এসে অতিরিক্ত করো ভালো হইছে এই রকমে যান ধরেন টাকার নেশা এখন বললাম 65000 ধরেন বাংলাদেশী টাকা কারণ নাই কিন্তু 40-50000 আছে 40-50000 গোটা বছর ধরে আছে তাহলে এতে যদি দান খায়রাত বেশি 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 করেন বা কিছু দান করেন আপনি যাকাত ফরজ নাই কিন্তু দেন তো ভালো দিলে ভালো বিশেষ করে প্রয়োজন যদি থাকে অভাব আছে ওয়ালাইসা ফিমা দুনা খামসে আওসকিন সাদাকার পাঁচ ওয়াসাক খাদ্যদ্রব্যের কম যদি কারো কাছে থাকে তাহলে তাতে যাকাত ফরজ তার এটা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ওয়াসাক কাকে বলা হয় এক ওয়াসাক কত হয় কেউ বলতে পারলে হাত তুলবে হ্যাঁ 60 কি 60 সা এক ওয়াসাক কত হয় 60 সা তাহলে পাঁচ ওয়াসাকে কত হয়ে যাবে 300 সা হ্যাঁ 5 6 গুণ দেন 5 6 কে 30 300 হয়ে গেল 300 সা হলো 300 সা আর এক সা যদি 3 কিলো যেহেতু ফিতরা দেওয়ার সময় 3 কিলো বলছি আমরা সুতরাং 3 এটা অধিক সতর্কতা এই ওজনটা যেহেতু কাঠার ওজন ছিল পাত্রের ওজন সেই জন্য দাঁড়ি পাল্লা যখন ওজন করতে গিয়ে তখন اختلاف হয়েছে একদল 2.5 কিলো বলেছে কেউ পনে 3 বলেছে কেউ 3 বলেছে কেউ এরকম 2.5 এরকম বলেছে যেমন শেখুল হোসাইন কিন্তু আমরা ঈমান আমলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব তাই না যদি কম ফরজ থাকে বেশি দিয়ে দেন তাহলে ফাসবেন না ঠিক না নফল যেটা বেশি দিলে নফল হলো কিন্তু বেশি ফরজ হে আছে আর কম দিলেন তাহলে এই জন্য যখন আপনার নামাজে সন্দেহ হয় তিন পড়লাম না চার পড়লাম কয় ধরতে হবে তিন কেন ধরবেন কারণ তিনটা নিশ্চিত হ্যাঁ আর যদি চার ধরে নেন দেখ সন্দেহ যখন হচ্ছে তার কত পড়ব তাড়াতাড়ি সারি চারই ধরে নিলাম আর বাই চান্স যদি কম থেকে যায় তার নামাজটি আপনার বাতিল হয়ে গেল কিন্তু আপনি এক কম ধরলেন আর পাঁচও যদি হয়ে যায় কোনো গোনা নাই কারণ আপনাকে আল্লাহ যেহেতু ভুলিয়ে দিয়েছেন ভুলে গেছেন আল্লাহ ধরবেন না রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আখতা আল্লাহ ভুলে যায় তো ধরবেন না আর ভুল যদি করে অনিচ্ছাকৃত ভুল করে তাও আল্লাহ ধরবেন না আল্লাহ শিখিয়েছেন এই দোয়া এই দোয়া অবশ্যই গ্রহণযোগ্য সেজন্য আল্লাহ শিখিয়েছেন না হলে শিখাতেন না তো তিন আপনার 300 সাকে তিন দিয়ে গুণ দেন তাহলে কত হয়ে যাবে 900 কিলো হয়ে যাবে 900 কিলো হয়ে যাবে তো 900 কিলো যদি কারো কাছে থাকে 900 কিলোকে মনে যদি ফেলেন একটু হিসাব করে দেন তো তাড়াতাড়ি হ্যাঁ 900 কিলো 40-40 দিয়ে ভাগ দেন জি হিসাব করেন না এমনি এই যে কোথায় 7.5 করে দিয়েছে তো ওইটাই চিন্তা করছি এতদিন আমি আপনাদেরকে হিসাব করতে বললো আমার তো একটা এস্টিমেট আছে আপনি কি মনে করছেন আমি কি নতুন আজকে নাকি আদেস পড়ছি আর পড়াচ্ছি এই 60 বছর বয়স হতে যাচ্ছে ইজানি হ্যাঁ 22.5 মণ আর যদি 2.5 কিলো করে ধরেন তো একটু কম হবে কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তো তখন হবে কি ওই 18 মনের কাছাকাছি থাকবে এই জন্য 18 অন্য আর 22.5 নয় আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে গ্রামে গঞ্জে যে 20 মণ ব্যাস 20 মণ কথা বোঝা গেছে আর আপনাদের অনুবাদক সাহেব উনি লিখেছেন 1 টন দাদা বুঝতে পেরেছেন উনিও মাঝামাঝি গেছেন আর কি তো যাই হোক এই মোটামুটি ধরে রাখেন এই আর কি যে মোটামুটি ধরেন মাঝামাঝি তাহলে 20 মণ আর না হলে যদি একটু অধিক সতর্কতা অবলম্বন করে যান তিন তিন একবার একসা 3 কিলো তাহলে 22.5 মণ শাম তাহলে 20 মনের কম যদি আপনার 10-15 মন ধান হয়েছে 10-15 মন হ্যাঁ বোট হয়েছে কলা হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে খাদ্য দ্রব্য শস্য ধরেন 10-15 মন কিন্তু 20 মনে পৌঁছেনি তাহলে জাকাত দেওয়া নফল কাজ দিলে নফল দান সাদকা কিছু দেন গরিব মিসকিন আছে দেন এই নয় যে 10 মন কলা হয়েছে 10 মন বোট হয়েছে সেজন্য আর দিবেন না আপনি আরে গরিব মিসকিন আছে কিছুই হয়নি তাদের দেন কিন্তু ফরজ নয় আপনার উপর কিন্তু যখন এর বেশি হয়ে গেছে 20 হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে তখন আজকাল মানুষরা চাষাবাদ করে না সেই কিন্তু আমি যখন ছোট মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার নানার গ্রামটা এত গৃহস্থ গৃহস্থ পর্যন্ত এত মহাজন যে আজকে থেকে 60 বছর আগে গোটা গ্রামটা ছিল দালান বাড়ি দালান বাড়ি বুঝেন তো আর দালান বাড়ি বুঝেন না হ্যাঁ পাকা বাড়ি গোটা গ্রামটাই পাকা সেই যুগে খড়ের বাড়ি মানুষ করতে পারতো না এক একজনের 100-200-250 বিঘা জমি গম এত হয়তো প্রথম তখন গম এসেছিল এই সেচ করা গম
আমাদের চোখের সামনে শুরু হইল। তো তখন আমার 10 বছর বয়স, 50 বছর আগে ধরেন এখন থেকে। তো এই গম যখন আসলে বিদেশি গম আসলো, তারপরে বিদেশি ধান এসেছে। আর সেই যুগে কিন্তু দেশি ধান শুধু আউশ ধান ছিল। আউশ ধান আমাদের অঞ্চলে ভাদ্র মাসে হয়তো সেজন্য ভাদই ধান বলতো। যারা বুঝেন বুঝেন, আর না বুঝেন না বুঝেন, কেউ কেউ বুঝেন। তো আর কি যে মজা ছিল, আজকাল কেরালার লাল চাউল আসছে না, ওটাও ফেলোর কাছে, এত স্বাদের। এখনো মাঝে মাঝে আমি লাল চাউল কিনিয়ে কিন্তু খাই আমি বাসাতে। বাচ্চারা খেতে চায় না, বলছে খাও অভ্যাস করো। আরে এইটা খেয়ে মানুষ হয়েছে, এই জন্য দেখো তোমাদের যেতে আমরা সুস্থ। হ্যাঁ, কারণ ওই লাল, হ্যাঁ, আঁশওয়ালা চোকাওয়ালা ওই ওই যে লাল আছে, যেটা আজকাল মানুষ বুড় খেয়ে বেড়াচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য। আমরা এই খেয়েই তো মানুষ হয়েছি, হ্যাঁ, এই চোকা চোকা সহ খেয়েতে মানুষ হয়েছে, কথা বোঝা গেছে। তো যাই হোক, সেই যুগে এক একজনের গোলা সুবহানাল্লাহ 500 মন 600 মন, আর কয়েকজন তো ওই গ্রামে ছিল যাদের 1000 মন করে গম হইত। আর 1 বিঘা তো খুব বেশি না, ধানের মতো না যে 20 মন 25 মন, 1 বিঘা তো 10 মন করে খুব বেশি তো গম হইতো। তাতেই 1 একজনের 600 700 1000 মন করে গম হইতো। তাহলে কত জাকাত তাদের বেরোয়, ওষুধ বেরোয়? অবশ্যই ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধ দিয়েছে কি না এটা হচ্ছে প্রশ্ন। না দিয়ে তাকে ফেসেছে আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েত দেন। অজ্ঞতা খুব বেশি ছিল আমাদের সমাজে, জি মানুষ জানতো না। তো যাই হোক, নবী সাল্লামের এই হাদিসে তাহলে চাঁদের নেশা বলে দেওয়া হইল, হ্যাঁ, আর উটের নেশা বলে দেওয়া হইল, বাকি থাকলো গরু, বাকি থাকলো আর ছাগল, বাকি থাকলো এটাও কিন্তু এর আগে বলেছি মনে হয়, বলেছি না বলিনি? গরুতে কয়টা? হ্যাঁ, কে 40 বললো? 30, ভালো করে। আরে 30 বললে মানুষ 20 বুঝবে, এই জন্য 30 বলেন, তাহলে কি ক্লিয়ার ভাষা একটু ক্লিয়ার বলতে বলতে শিখেন। 30, হ্যাঁ, 30, আর ছাগলে 40, 40-এর নিচে হলে ছাগলে নেই, ঠিক। আর আর একটি শর্ত আছে কিন্তু, গবাদি পশুতে জাকাত ফরজ হয়, সেটা হচ্ছে বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চরে যেন খায়। অর্থাৎ যাদের, হ্যাঁ, আপনার কি বলছে আজকাল ওই যে ব্যবসা করছে, যারা গরুর ব্যবসা, খামার খামার বলছে না, খামার খামার বলছে, এই যে গরুর খামার টামার করে যারা ইয়ে করছে আর কি, হ্যাঁ, এতে জাকাত ওইভাবে নেই, এই নেশাবে নেই, তখন ব্যবসায়ী সামগ্রী হিসাবে জাকাত, কারণ তার বিজনেস এটি। হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে গরুগুলো কিনছে বিদেশি গরু, আর তারপরে পুষছে, খামার করছে, আর কোরবানির সময় বিক্রি করছে, এগুলোতে তখন ওই 30-এর নেশা চলবে না। হ্যাঁ, ছাগলের ধরেন কারো খামার আছে, আর সে ছাগল যেটা ফার্ম, হ্যাঁ, সহজ ভাষা কি, ছাগলের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, এগুলো ব্যবসায়ী সামগ্রী, যেমন দোকানপাটের, দোকানপাটে হিসাব করতে কত টাকার মাল সামান আছে, ঠিক তেমনি হিসাব করে যে কত টাকার গরু আছে, কত টাকার আমার এই ছাগল আছে আমার ইয়েতে ফার্মে, এইভাবে। যেমন পোলট্রির মুরগির যদি কারো ব্যবসা থাকে, তো মুরগির তো পশু হিসাবে এনএসএফ নেই, আছে, হ্যাঁ, কিন্তু ব্যবসায়ী সামগ্রী হিসাবে কি করতে হবে, জাকাত দিতে হবে, জি। যেমন গাড়ির, গাড়ির যেগুলো শোরুমওয়ালা, শোরুমের মালিক আছে যারা, এই যে ওয়াকালা এজেন্সি আছে তাদের। তো হয়ে গেল তাহলে এগুলো। আর একটি হাদিস কমপক্ষে পড়ি, আমরা অধ্যায় শেষ করতে পারছি না, কথা বেশি হয়ে যাওয়ার কারণে। 1406 নম্বর হাদিস, হাদিস ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, যায়েদ ইবনে আবু কালা মারার তো বীর রাবাজাতে, রাবাজা নামক স্থান হয়ে আমি অতিক্রম করলাম, ফাইজা আনাবি আবি জারিন রাজিয়া, সেখানে গিয়ে হঠাৎ দেখতে পেলাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফাকুলতু লাহু, তাকে বললাম, মা আনজালাকা মানজালাকা হাজা, আপনি এখানে কি কারণে অবস্থান করছেন, এখানে কেন এসছেন, আপনি তো শাম দেশে ছিলেন, আপনি দামেস্কে, সেখানে আর না হইলে মদিনা তো রসুল রসুল্লাহ শহরে, এখানে মদিনা কাছে, এখান থেকে 50 কিলোমিটার দূরে, আপনি এখানে কেন একাই বসবাস করছেন? কালা বলছেন, কোন তো বিশ্বাম, এখন কাহিনী শোনাচ্ছে, আমি শাম দেশে ছিলাম সিরিয়াতে, ফাখতালাফ তো আনা ও মাওয়িয়া, আমার মাওয়িয়ার সাথে মতানৈক্য হয়ে যায়, আমি এক মত পোষণ করি ধন সম্পদ সঞ্চয় করা সম্পর্কে, আর মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার যেহেতু গভর্নর শাসক, তার মত হচ্ছে ভিন্ন, আর শাসকের সাথে যদি দ্বন্দ্ব হয়ে যায় তো টিকাটা বড় মুশকিল, আজকাল তো আরো মুশকিল, তখন তো একটা বোঝাপড়া ছিল, দলিলের ব্যাপার সবার ছিল, আর তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদই সহি ছিল, এখানে বলবো না যে কেউ বিভ্রান্ত, ইজতিহাদের ক্ষেত্রে বিভ্রান্ত বলা যাবে না, এই জন্য আবু হানিফা শাফি মালিক আহমদের যে ইখতিলাফ হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে বলবো না যে কেউ বিভ্রান্ত,
কথা বোঝা গেল কেউ যদি বলে বিভ্রান্ত তাহলে সে বিভ্রান্ত সে গোমরা ভালো করে শুনে রাখেন কিন্তু ইজতিহাদে ভুল হয়েছে জানতে পারার পর তাকে আর মানা যাবে না তাকে মানে তার ওই মাসলায় মানা যাবে যেই যে মাসলাগুলোতে ভুল হয়েছে কথা বোঝা গেছে না যায়নি বুঝতে পারলেন যে আবু হানিফা রাহমাল্লার এই মাসলায় ভুল হয়েছে ইজতিহাদে ইমাম শাফির এই মাসলায় যে ফজরে কুনুত পড়তে হবে যে কেরালাতে করে থাকে এটা ভুল হয়েছে ইমাম শাফি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ তারপরে যদি বলেন যে না যেহেতু আমি শাফি গিয়ারে আছি সেই জন্য সেইটা পালন করব তখন আপনি হারাম কাজ করলেন তখন আপনি রসূলুল্লাহকে বাদ দিয়ে অন্যকে আদর্শ হিসাবে ধরে নিলেন তখন আপনি পথভ্রষ্ট কিন্তু আপনার ইমাম পথভ্রষ্ট না বুঝছেন না বুঝছেন না আল্লাহ বুঝার তো দুটোকে একাকার করে দিবেন না কিছু চরমপন্থী আছে একাকার করে দিয়েছে এই যারা ধরেন মজহাবের দোহাই দিয়ে বিভ্রান্ত গুমরা তাদের কি হ্যাঁ তাদের যে ভ্রান্ত মানহাজ ভ্রান্ত পথ আদর্শ সেটা সম্পর্কে বলতে গিয়ে তারা ইমামের মানহানি করে ফেলছে এটা অন্যায় ইমাম প্রত্যেকে আবু হানিফা শাফি মালিক প্রত্যেকে ফতোয়া দিয়েছেন আর বলে গেছে ইন্না মানা বাশার আমরা মানুষ কিন্তু আজকে একটা কথা বলি কালকে ফিরে চলে আসি সুতরাং আমাদের মতামত ফানজুরু ফির রায় দেখবে চিন্তা করে ফামা ওয়াফাকাল কিতাব ওয়াসসুন্নাহ ফাখুযু যদি কোরআন সুন্নাহর হ্যাঁ অনুকূলে পক্ষে হয় তো নেবে হ্যাঁ ওমালাম ইয়াফাকাল কিতাব ওয়াসসুন্নাহ যদি কোরআন সুন্নাহর উল্টো হয় ফাতরুকু ছেড়ে দিও ফাজরেবু আরদাল হায়াত দেওয়ালে ছুঁড়ে মারি আমাদের কথা ঠিক এ কথাই আমরা বলছি কিন্তু তারপরে কিছু অন্ধভক্ত ভক্তি করে সেটা সে অন্যায় করলো আমি কি অন্যায় করলাম বুঝতে পারছেন না পারছেন না তো দুটোকে আমরা কিন্তু একাকার করে দেব না আপন জায়গায় আইম্মা কেরামত চেষ্টা করেছেন কিন্তু সবাই যে একবার ঠিক বলেছেন ভুল কথা চারটা ইসলাম নাই একটা ইসলাম বোঝা গেছে জি হ্যাঁ তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা নো মুজতাহিদ আর মাওয়িয়া রাদিয়াল্লাহু মুজতাহিদ কিন্তু ইজতিহাদে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা নোর পক্ষে সমস্ত সাহাবায়ে কেরাম সেটা ঠিক মত যে টাকা পয়সার হক আদায় করে দিয়ে সঞ্চয় করে জমা রাখা যাবে আর আবু যার রাদিয়াল্লাহু তাআলার মতটি হচ্ছে বিরল মত সেটা ঠিক নয় যে একটা পয়সা রাখা যাবে না যা খেয়ে দিয়ে বাঁচলো সব দান করা ফরজ দান করা ফরজ নয় তবে উত্তম এই কথা ঠিক যদি উনি উত্তম বলতেন তাহলে ঠিক জি তো আবু যর রাদিয়াল্লাহু বলছেন শাম দেশে ছিলাম আমি আর মাবিয়া ইখতিলাফ হয়ে গেল কি নিয়ে এই আয়াতের তফসির নিয়ে ওয়াল্লাযীন ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জাত ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাব আমি বললাম কঠিন শাস্তি হবে টাকা পয়সা জমা করে রাখলে আর উনি বলছেন যাকাত দিয়ে দিলে আর সেটাতে শাস্তি হবে না বুঝতে পারছেন না পারছেন না ইখতিলাফের পয়েন্টটি ফাকালা মাওয়িয়া মাওয়িয়া বলে নাযালাত ফি আহলিল কিতাব আরে এটি তুমি কোথায় মুসলিমদের ফিট করছো এটা ইহুদি নাসারা সম্পর্কে নাযিল হয়েছে যারা আল্লাহর হক আদায় করে না গরিব মিসকিনের হক আদায় করে না শুধু তারা কি তারা ক্যাপিটালিজমে বিশ্বাসী আজকাল পশ্চিমা হ্যাঁ পশ্চিমা যে অর্থনীতি সেটা কি ক্যাপিটালিজম হ্যাঁ পুঁজিবাদ পুঁজিবাদ সুদ ঘুষ বেইমানি আত্মসাত মদ আর ব্যবচার যা কিছু হোক না কেন পয়সা 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 আসলি হইল কথা বোঝা গেছে সুদের ওপর নির্ভরশীল তাদের অর্থনীতি এটা হচ্ছে পুঁজিবাদ ইসলামের না আল্লাহর হক আদায় করে দিয়ে তারপরে পুঁজি জমিয়ে রাখা অসুবিধা যে হকগুলির কথা বললাম মাওয়িয়া বলছেন যে এ আয়াত নাযিল হয়েছে আহলে কিতাব ইহুদি নাসারাদের সম্পর্কে ফাকুলতু তখন আবু যর বলছে আমি বললাম নাযালাত ফিনা ও ফিহিম আমাদের ক্ষেত্রেও নাযিল হয়েছে আর ওদের ক্ষেত্রে নাযিল হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে কখন নাযিল হয়েছে বলবো যদি যাকাত না দেন তাহলে যাকাত না দেন কিন্তু আবু যর রাজে ভুল বুঝেছেন কি যে যাকাত দিলেও আপনি টাকা জমা রাখতে পারবেন না যাকাতও দেন আর বেঁচে গেল তারপরে তাহলে দান করে দেন বাস আপনার খাওয়া দাওয়া শেষ হয়েছে দান করেন বাকি না এটা তার ভুল ছিল তো বলছেন ফাকানা বাইনি ওবাইনু ফি যালিকা এতে এই বিষয়টিকে নিয়ে এই বিষয়টিকে কেন্দ্র করে আমার মাঝে আর তার মাঝে বড়ই কী হয়ে যায় একটা মতবিরোধ শুরু হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় ওয়া কাতাবাইল উসমান দেখব যখন একজন শাসক দেখবেন যে কারো সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে বা কারো দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে বা মানুষ বিব্রত হচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে তখন দায়িত্বশীল যারা রয়েছেন যে কোনো অঞ্চলে তার দায়িত্ব হচ্ছে যে আমি যদি সমস্যার সমাধান না করতে পারি তাহলে কী করবো ওপর মহলে বিষয়টিকে পৌঁছে দেব এই দায়িত্বই পালন করেন মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনায় চিঠি লিখলেন খলিফা রাশেদ সেই যুগে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে দেখেন এইরকম ব্যাপক কথা বলে উসমান রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু চিঠি লিখলেন ইয়াসকুনি আবু যর বলছেন আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আবু যর এখানে এসে তো ঝামেলা হয়ে গেছে
মানুষের সাথে কারো মিল নেই তার কারো কারো মতের সাথে মতের মিল হয় না আর যেখানে যায় ঝগড়া বেঁধে যায় আমাদের সমাজে কিছু মুন্সি আছে মুন্সি আর বংশী বুঝেন না বুঝেন না আমরা ছোটদের দেখতে মুন্সিগুলো ঝামেলা বাঁধিয়ে দিত হ্যাঁ এক মুন্সি এসে বাঁধিয়ে দিল যে জুতা পরে নামাজ পড়তেই হবে মসজিদে আমার শ্বশুর এলাকায় দিনাজপুরে কি করলো জুতা আর সুন্নত কায়েম করতে হবে আর তারপরে জুতাকে এসে মসজিদের গেটের বাইরে জুতাটাকে ক্লিন করে সাফ করে হাত দিয়ে আর সাফটা পুড়িয়ে ধুয়ে তারপরে জুতা পরে মসজিদে নামাজ পড়ে এই নিয়ে এলাকাবাসীর সাথে এত গরমাগরমি হয়ে গেল আরে বাপরে একদিন তো তাকে পাঁচ ঘন্টা বন্ধ করে রেখে দিল একটা দোকানে হ্যাঁ বন্ধ করে রেখে দিল এলাকাবাসী আর কয়েকবার তাকে ধাক্কা দিয়ে মসজিদে বের করেছে মারও খেতে হয়েছে কিন্তু বলছে যে ও সুন্নাতের জন্য জিহাদ করবে এগুলো চরমপন্থী এই মুর্শিগুলো চরমপন্থী আর কিছু বক্তাও আছে এই চরমপন্থী রফায়দান করতে দিবে না মসজিদে বেরিয়ে চলে আসেন আমিন জোরে বলতে দিবে না একটা সুন্নত কায়েম করতে দিবে না আপনি জিহাদ করে মরে যান আউযু বিল্লাহ এসব মূর্খ বক্তা সহি আকিদার নাম খবরদার না এইসব সহি আকিদা কথিত সহি আকিদার বক্তার আলোচনা শুনুন যে এই সুন্নতের জন্য মরে যেতে হবে এটা নাম জিহাদ না ফাসাদ হেকমার খেলাফ আপনি বড় বড় রোগ সমাজে আছে শিরক বিদাত মুক্ত হইতে পারেনি জাতি ইসলাম সম্পর্কে কিছুই জানে না আর কান ইমান আর কান ইসলামের কোনো জ্ঞান নেই খবর নেই হ্যাঁ আর নামাজ পড়েন না আর এই ঝামেলা বাঁধিয়ে দিবেন আট রাখাতি পড়বা তার জন্য মারামারি করুন আট আর বিশ না না ঝামেলা করবেন না আটওয়ালারও ঝামেলা করবেন না আর বিশওয়ালাদের মতো গোড়ামিও করবেন না আর ঝামেলা করবেন না সেটাও করবেন না জি যার খুব মন লাগছে বিশ কেন একচল্লিশ পড়েন আরে তাবেইনদের যুগে মদিনায় একচল্লিশ পড়া হইতো পড়েন কিন্তু কাউকে পড়তে কেন বাধ্য করবেন আপনি যারা নবীর সুন্নত নাই হ্যাঁ এমনকি আটটাও তো সুন্নাত কেউ যদি আটও না পড়ে ফরজটা পড়ে বেরিয়ে চলে যায় সৌদি আরবে কোনো অসুবিধা আছে কিন্তু অসুবিধা আছে এই ফেতনার দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তান আরে তারাই পড়ে না ওকে দেখব লাগিয়ে দিল মারামারি কথা বুঝতে পেরেছেন আমি আটই পড়ো মারামারি হোক না এটাও ভুল আল্লাহ হেদায়ত দান করুন কি বলছিলাম কত লম্বা হয়ে যাচ্ছে শেষ করছি এখানে বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ করে লিখলেন ফাঁকা তাবাইলে উসমান তখন উসমান রাজিয়াল্লাহ তখন চিঠি লিখলেন আমাকে মানে কাকে আবু জারকে এখন খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ মানুষকে চিঠি লিখছে আন আফদামিল মদিনা বেশি কিছু শক্ত করে না তুমি মদিনায় চলে আস ঝামেলা শুরু হয়েছে দূরে মদিনায় চলে আসো এখানে আসলে সমাধান হবে ফাকাদেম তোহা শাসকের আনুগত্য দেখেন এই নয় যে এখন আন্দোলনকে আমার দল নিয়ে বেরোবে মিছিল করবো আমি বিক্ষোভ করব কেন আমাকে এখান থেকে বের করা হবে আজকাল শুরু হয়ে যেত তাই না হ্যাঁ যারা ধর্মের রাজনীতি করছেন গণতন্ত্রের রাজনীতি ধর্মের পোশাক পরে আল্লাহ হেদায়েত করুক ফাকাদেম তো হা শাসকের হুকুম হয়েছে মদিনায় চলে আসলাম ফাকা সৌর আলী আন্নাস মদিনা আসার পরে লোকেরা আমার উপর ভিড় জমাইতে শুরু করে মানে সবাই ঘটনাটা জেনেছে এই নিয়ে ঝামেলা হচ্ছে ওখানে সবাই শুধু দেখতে আসে মানুষের কৌতূহল দেখি তো আবু জার কি বলছে শুনি তো কি বলছে শুনে তা ভিড় বাড়িতে ভিড় জমে গেছে ফাকাসুর আলেন নাস আর মানুষের আলোচনা সমালোচনারও শেষ নেই হ্যাঁ যেমন মানুষের ভিড় তেমন কথারও হ্যাঁ এত বেশি কথা হতে লাগলো আলোচনা সমালোচনা হাত্তা কান্না হলাম ইয়ারাও নি কাবলা যা আলে মনে হচ্ছে আমাকে জীবনে এরা দেখেন অথচ মদিনাতে ছিলাম তাদের মাঝে মানুষ যখন কোনো আজব কথা বলে তখন ওকে মানুষ তামাশা খেল তামাশা বানিয়ে নেয় এটা মানুষের প্রকৃতি তাই না করে না যা দেখি রে কি বলছে শুনে আসি তো এই ভিড়ভাড় শুরু হয়ে গেছে ফাজাকার তো জালে কালে উসমান আমি খুব বিরক্ত হয়ে পড়লাম যে ভাঁড়ির চারিদিকে মানুষ আর মানুষ সব সময় খালি আর আলোচনা সমালোচনা উসমান জি আল্লাহ তোমার কাছে কি অভিযোগ করলাম যে আমি এইখানে আসলাম এখানে তো ঝামেলায় পড়ে গেলাম ভিড়ভাড়ের শেষ নেই আর মানুষের আলোচনা সমালোচনা শেষ নেই ফাকাল আলী তখন উসমান আমাকে বলে ইন সে তা আচ্ছা তুমি যদি পছন্দ করো চাও তা না খাই তা তুমি একটু দূরে সরে যা মদিনার থেকে একটু সাইডে চলে যাও কোথাও ফাকুন্তা করে বেশি দূরে যেও না কাছাকাছি থাকো মদিনার কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নাও ফাজাকাল্লাজি আনজালানি হাজাল মানজাল এই কারণে আমি এই জায়গায় রাবাজা নামক স্থানে আমি অবস্থান করছি ওয়ালা আম্মারু আলাইয়া হাবশিয়ান আমার ওপর কোনো নিগ্রো কালো হাবশিকেও যদি চাপিয়ে দেওয়া হয়তো নেতা করে আমির করে শাসক করে লাসমে তো আতা তো আমি তার কথা শুনতাম এবং মানতাম
ওসমান আমাকে বলেছেন রাবাজা চলে যাও বাবা আমি চলে এসেছি জবরদস্তি তাকে বের করে দেননি পরামর্শ দিয়েছেন দলিল ইনশেতা যদি বাবা তুমি চাও তাহলে যাও জবরদস্তি করব না তবে এটাতে তুমি ঝামেলা মুক্ত থাকবে লোকেরাও ঝামেলা ফিতনা মুক্ত থাকবে আর তুমিও ঝামেলা মুক্ত থাকবে তুমি ঠিক আছে তোমার মতের উপর অটল তুমি মত থেকে ফিরতে চাও না থাক মতটা নিয়ে ওখানে থাক ছেড়ে থাক আর সেখানে এইভাবে ইন্তেকাল হয়েছিল যাওয়ার আগে আমি শুনিয়েছি আরো আসছে তার সম্পর্কে একটি হাদিস ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে সেটি আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন গুনাহ খাতা maaf করেন বালা মুসিবত দূর করেন সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন সার্বিক কল্যাণ আল্লাহ দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন